প্রপোজই তো পাই না কেউ তো প্রপোজ করে না কেউ পছন্দই করে না জীবনের প্রথম অ্যাওয়ার্ড বেস্ট মডেল হিসেবে দোয়া করবেন আমার জন্য আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে 4-5 ইয়ার্স জার্নি আমার অনেক কিছু পেয়েছি আর অনেক শুভাকাঙ্ক্ষী ছিল তাদেরকে তাদের প্রতি আসলে এটা অ্যাওয়ার্ডটা আসলে উৎসর্গ করতে চাই আর তাদের প্রতি খুবই থ্যাঙ্কফুল আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো কন্টেন্ট কাজ করতে পারি ভালো স্ক্রিপ্ট দেখে কাজ করতে পারি আপনাদের জন্য ভালো কোনো কন্টেন্ট দিতে পারি না আমি তো শুরু থেকেই বলে আসছি যে আমি বাংলাদেশি পিওর বাংলাদেশি খাঁটি বাংলাদেশি আমি আর আমি টাঙ্গাইলের ছেলে আমার বাবা মা আমার দাদা দাদি সবাই টাঙ্গাইলের সো আমি আসলে ওটা জাস্ট একটা কমপ্লিমেন্ট হিসাবেই নেই পজিটিভভাবে নেই বাট আমি বাংলাদেশি আমি ফিটের ব্যাপারে খুবই আসলে অনভিজ্ঞ আমি খুবই মাঝে মাঝে জিম আসলে যাই আর খাওয়া দাওয়াটা ট্রাই করি একটু মেনটেন করার জন্য আমি রেগুলার জিম করতে পারি না আসলে আমি আসলে রেগুলার জিম করতে পারি না ট্রাই করি আসলে ফুড হ্যাবিটটা একটু মেনটেন করার জন্য দ্যাটস ইট এর বাইরে আমার কোনো এক্সট্রা কোনো প্ল্যান নেই বা কেয়ার নেই যখন যে কাজ করবে তারই ফ্যান আমি যখন যে আমার সাথে কাজ করবে তারই ভক্ত আমি মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার কার সাথে কাজ করে কমফোর্টেবল ফিল করেছি নতুন হিসেবে আমার তো ফার্স্ট কাজ নাটক হলো যুগল হ্যাঁ এটা আরিন ও ডিরেক্টর বলছেন আপনি হ্যাঁ ডেফিনেটলি আরিন ভাই আমার খুব কাছের প্রিয় ভাই ভালো যেটা যে ঘরোয়ার গল্প সময়োপযোগী যেটা আমার সাথে যায় আমার কাছে যেন মনে হয় যে কন্টেন্টটা ভালো ভালো কিছু হবে দর্শকদের জন্য ভালো কিছু দিতে পারবো এরকম হলে করবো ইনশাল্লাহ হ্যাঁ কিছু কথা চলছে আসলে পেন্ডিং আছে আল্লাহর সাথে দেখা যাক কি হয়